হাই বন্ধুরা অ্যাডভান্স ফিল্টারের অ্যাডভান্স লেভেলের একটা টিউটোরিয়ালে মামুন একাডেমি থেকে আমি আবদুল্লাহ মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে শর্ট অ্যান্ড ফিল্টার এইটা এবং এই অ্যাডভান্স ফিল্টার এই জিনিসটা বাট এই জিনিসটার কোনো জেনারেল ইউজ না আমি একটু অ্যাডভান্স লেভেলের ইউজেসগুলো এখানে আলোচনা করব। যেখানে আমি দেখাবো যে এই যে শর্ট অ্যান্ড ফিল্টার এবং এই অ্যাডভান্স ফিল্টারের কি কি অ্যাডভান্স ইউজেস আছে সেই জিনিসটি আজকের আলোচ্য বিষয় বন্ধুরা তাহলে কথা বলবো না চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা এখানে সিম্পলি দেখেন কিছু ডাটা আছে এই ডাটাগুলোকে আমরা কি করব ফিল্টার করব শর্ট করবো এবং অ্যাডভান্স কিছু কাজ করব দেখবো যেমন আমরা যদি এখানে কারসার রেখে এখানে যদি এ টু জেড দিই তাহলে দেখেন ফিল্টার হয়ে যাচ্ছে এখানে যদি জেড টু এ দিই তাহলে ফিল্টার হয়ে যাচ্ছে বাট এখানে কারসার রাখার পর আমরা যদি এইটাকে ফিল্টার করি ছোটো থেকে বড় বড় থেকে ছোট অথবা এখানে রাখার পরে যদি এইটা করি এখানে যদি আমরা কারসার রাখি তাহলেও হচ্ছে এখানে যদি কারসার রাখি তাহলেও হচ্ছে তার মানে হচ্ছে আমরা কারসারটাকে যেখানে রাখি সেই কলামে যদি আমরা ফিল্টার করি তাহলে এটা ফিল্টার হয়ে যাচ্ছে আর হচ্ছে বন্ধুরা এই যে শর্ট এই শর্ট ফিল্টারের কী কী অ্যাডভান্স কাজ আছে আমরা একটু সেখানে এই জিনিসটা দেখব আর বন্ধুরা এখানে আপনারা যে নামগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যারা গত পর্বের যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে যারা কমেন্ট করেছিলেন তাদের নামগুলোই আমরা পরবর্তী প্রজেক্ট ফাইলে নিয়ে আসি আপনি যদি চান আপনার নামটি এই প্রজেক্ট ফাইলে থাকুক তাহলে আজকের ভিডিওতে কমেন্ট করে জানান আমাদের ভিডিওর মতামত ওকে তো বন্ধুরা দেখেন এখানে আমরা রিজনকে ফিল্টার করবো ওকে দ্যাট মিন্স হচ্ছে এই রিজন এবং হচ্ছে সেলস ছোটো থেকে বড়ো করবো আমরা দিন হচ্ছে রিজন সেল ভ্যালু ওকে এ টু জেড দেন হচ্ছে এখানে অ্যাড ভ্যালু অ্যাড ভ্যালুর পরে আমরা আবার যাব হচ্ছে এখানে সেলসে দেন সেলস ভ্যালু স্মলেস্ট টু লার্জেস্ট এবার যদি ওকে দেই তাহলে দেখেন এই যে বরিশালের ছোট থেকে বড়। ক্যানাডার ছোট থেকে বড়ো সিটিজির ছোট থেকে বড়। ঢাকার ছোট থেকে বড়। অর্থাৎ এই কলাম এবং এই কলাম এই দুইটা মিলে কিন্তু সে শর্ট অ্যান্ড ফিল্টার করেছেন এই দুইটার উপরে প্রথমে কী করেছে রিজনকে সে এ টু জেড সেল ভ্যালু এ টু জেড অথবা আমরা যদি জেড টু এ দিই এবং এই ভ্যালুটা আগে দিয়েছিলাম স্মলেস্ট এবার দিয়ে হচ্ছে লার্জেস্ট অর্থাৎ এটা হচ্ছে জেড টু এ এবং এটা বড়ো থেকে ছোটো তুমি সাজো দেন হচ্ছে আমরা যদি ওকে দেই তাহলে দেখেন জেট মানি ইউ আর এখানে হচ্ছে বড় থেকে ছোট হয়েছে এখানে বড় থেকে ছোট হয়েছে ক্যানারা বড়ো থেকে ছোটো হয়েছেন এই জিনিসগুলো কিন্তু আপনার যখন আপনি ফিল্টার করবেন বা ডাটা কোথাও আপনি শেয়ার করবেন তখন এই জিনিসগুলো লাগে কারণ হচ্ছে তখন ডাটাটা দেখতে একটু সুন্দর লাগে ওকে বন্ধুরা তাহলে আমাদের ফিল্টারের যে কাজটা এই জিনিসটা আমরা কিন্তু এখানে দেখে ফেললাম এখন আমরা দেখব হচ্ছে এই যে শর্ট অ্যান্ড ফিল্টারের এখানে অ্যাডভান্স কিছু কাজ অ্যাডভান্স কিছু কাজে যাওয়ার আগে এখানে আমরা আর জিনিস দেখাই সেটা হচ্ছে সাপোজ আমি এই ডাটাটাকে একটু কর্কট কালার দিলাম এই ডাটাটাকে আমি সাপোজ এখানে অন্য একটা কালার দিলাম এখানে এই ডাটাটাকে আমরা যদি একটু অন্য কালার দিই ওকে এখন এখানে যদি আর কালার দিয়ে দিই এখন দেখা যাচ্ছে কি আমরা মোটামুটি একটা কালারে নিয়ে আসছি এখন যদি এই ডাটাকে আমরা শর্ট অ্যান্ড ফিল্টার করতে চাই অর্থাৎ কালার অনুসারে দেন আমরা কি করব? সাপোজ আমরা দিলাম রিজন দেন হচ্ছে সেল ভ্যালুস এখানে হচ্ছে সেল কালার এই যে সেল যে কালার এই সেলে কালারে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা যেই কালারগুলো করেছি সেই কালারগুলো এখানে চলে আসছে সাপোজ এখানে আমরা এই কালারটা সিলেক্ট করলাম টপে থাকবে আবার অ্যাট লেভেল দিলাম রিজন সেল কালার দেন হচ্ছে এখানে নো কালার দিলেও পারেন আপনি এবার হচ্ছে সাপোজ আমরা এই কালারটা দেবো অন দ্য টপ দ্যাট মিনস এরপরে এবার হচ্ছে যদি আমরা এটা দিই রিজন সেল কালার দেন হচ্ছে এখান থেকে একটা কালার নিলাম এইটা এন হচ্ছে আমরা যদি ওকে দেই তাহলে দেখেন তার মানেই এই কালার তারপরে হচ্ছে এই কালার তারপরে হচ্ছে এই কালার তারপরে হচ্ছে এই কালার তুমি এইভাবে সাজিয়ে দাও অর্থাৎ আমরা ডাটাকে তার কালার অনুসারেও কিন্তু সেটাকে শর্ট অ্যান্ড ফিল্টার করতে পারি এই অ্যাডভান্স যে ইউজেস যে ফিচারগুলো আছে এই ফিচারের মাধ্যমে ওকে বন্ধুরা চলে যাবো হচ্ছে আমরা আমাদের অ্যাডভান্স ফিল্টারের যেখানে এই টাইপ তো আমরা আমরা যেখানে কালারগুলো করেছিলাম এই কালারগুলোকে আমরা নো ফিল করে দিচ্ছি দিন হচ্ছে ডাটা টাইপে চলে যাবো দিন হচ্ছে অ্যাডভান্স এখানে এই যে অ্যাডভান্স যে ফিচারটা অ্যাডভান্স ফিল্টারের এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং মজার জিনিস প্রথমে আমরা সিম্পল ইউজটা দেখি সেটা হচ্ছে ফিল্টার ইন দ্য প্লেস এই যে ডাটাটা এই যে রেঞ্জটা এই রেঞ্জটা হচ্ছে দেখেন বি টু ডি থ্রি অর্থাৎ বি টু ডি থ্রি এই টোটাল ডাটাবেসটা এই যে এখানে যেটা এটা হচ্ছে এই টোটাল ডাটাবেসটা সেখানে সিলেক্ট করলো ওকে দেন হচ্ছে ক্রাইটোরিয়ার রেঞ্জ ক্রাইটোরিয়া রেঞ্জটা আমরা পরে আসতেছি দেন হচ্ছে ইউনিক ডাটা ওকে আমরা এখানে কি করব। বন্ধুরা আমরা অনেকেই জানি যে আমরা যে সাম ইফ বা কাউন্ট ইফ আমরা যে ব্যবহার করি সেই জিনিসটা ওকে আমরা এখানে ডিলেট করে দিলাম ওকে এখন আমরা এখানে কী করবো অ্যাডভান্স ফিল্টার দেন হচ্ছে এইটা হচ্ছে আমার টোটাল ডাটা রেঞ্জ ক্রাইটোরিয়া রেঞ্জ অর্থাৎ আমরা যে সাম ইফ কাউন্ট ইফ সাম ইফস সেই যে ক্রাইটোরিয়া রেঞ্জ অর্থাৎ এই ডাটা থেকে তুমি এই কন্ডিশনের উপরে এখানে যে কন্ডিশন আছে সেই কন্ডিশনের উপরে তুমি কি করবে এখানে এই জায়গাটায় তুমি আমাকে ডাটা এনে দিবা এই জায়গাটায় তুমি আমাকে ডাটা এনে দেবা ওকে দেন হচ্ছে আমরা যদি এখানে ওকে দিই তাহলে দেখেন যে বরিশালে কি কি আছে এই যে বরিশালে সাপোজ এখানে কোথায় বরিশাল এই যে বরিশাল এই বরিশালে এখানে তিনটে আছে আমরা যদি এটাকে এখানে ফিল্টার করে দিই এখানে দেখতে আমাদের সুবিধা হবে এই বরিশালের যে তিনটা ডাটা আছে এই বরিশালের তিনটে ডাটাকে সে এখানে এক্সট্রাক্ট করে নিয়ে আসছে দ্যাট মিন্স এই ডাটা থেকে এই কন্ডিশনের উপরে বেস করে তুমি আমার এখানে এখানে ডাটা এক্সট্রাক্ট করে দাও আবার দেখাচ্ছি বন্ধুরা এখানে আমরা এখানে সিলেক্ট করলাম অ্যাডভান্স ফিল্টার এইটা হচ্ছে আমার টোটাল ডাটা বেজ যে রেঞ্জ আছে সেই রেঞ্জ ক্রাইটোরিয়া রেঞ্জ দেন হচ্ছে এখানে আমরা এই যে কপি টু অ্যানাদার লোকেশন আপনারা যদি এখানেই ফিল্টার দেন তাহলে এই ডাটাটা নষ্ট হয়ে রিপ্লেস হয়ে যাবে বাট আমরা সেটা না আমরা কী করবো কপি টু অ্যানাদার লোকেশন আমরা এখানে দিয়ে দিব ঠিক আছে এখানে দেওয়ার আগে আমরা যদি চাই সাপোজ এখানে বরিশালে কি করো তুমি এখানে হচ্ছে তুমি তিন হাজারের অথবা পঁয়ত্রিশশোর উপরে গ্রেটার দেন পঁয়ত্রিশশো টাকা ওকে এই এই ক্রাইটেরিয়ার উপরে তুমি এখানে ডাটাকে এনে দাও ওকে অ্যাডভান্স ফিল্টার দেন কপি টু অ্যানাদার লোকেশন দেন ডাটাটা তুমি এখানে দেখাবা আর আমার রেঞ্জ হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এইটা অর্থাৎ বরিশাল থাকবে এবং পঁয়ত্রিশ সুর উপরে যে ডাটাটা আছে তুমি সেই ডাটাকে নিয়ে আস ওকে দেখেন পঁয়ত্রিশ সুর উপরে আসে বন্ধুরা হচ্ছে ছয় হাজার একশো আশি দেন হচ্ছে সেটা কি কুকিং স্ট্রি টাইম বরিশাল ছয় হাজার একশো আশি আমরা যদি এখানে আর একটা রেঞ্জ চেঞ্জ করে দিই সাপোজ যদি এখানে আমরা এখানে এখন ক্যানাডা দিতে চাই যে আমরা এখানে সাপোজ ক্যানাডা নিয়ে আসলাম ওকে এবার যদি আমরা আবার অ্যাডভান্স ফিল্টার দেই ইউনিক আমরা অন্য ডাটায় দেন এটা হচ্ছে আমার ক্রাইটোরিয়ার রেঞ্জ আর এটা হচ্ছে আমার এখানে ডাটাটা কোথায় জমা হবে কি অর্থাৎ কপি টু দেন হচ্ছে এখানে ডাটা রেঞ্জটা হয়নি এখানে দিতে চাচ্ছি ওকে এখন দেখেন তার মানে ক্যানাডার ভিতরে সাড়ে তিন হাজারের উপরে যতগুলো আছে সেই ডাটাগুলোকে তুমি নিয়ে আসো আমি আরও একটু এখানে একটু রিপ্লেস করে দেখাচ্ছি সাপোজ এখানে এইটা এখানে তুমি করো এইটা দেন হচ্ছে মিলন ভাই ওকে জোসীম ভাই এবার দেখেন অর্থাৎ এরা কিন্তু এখানে মিক্স আছে এখন যদি আপনি ডাটাটাকে দেখেন এখানে যদি আমি রিপ্লেস করে দিই অর্থাৎ ডাটাটাকে শর্ট ফিল্টার করে দিই এখন যদি আমি চাই সাপোজ এই পলাশ রায়ের ওকে পলাশ রায়ের ইউএস ওকে পলাশ রায় তো বিভিন্ন জায়গায় আছে আমরা যদি এখানে ডাটাটাকে একটু ঠিক করে কাজ করি পলাশ রায়ের এখানে যদি আমি একটু সিলেটও দিয়ে দেই তাহলে দেখি কি হয় দেখেন আমরা এখানে কি করব অ্যাডভান্স ফিল্টার কপি টু অ্যানাদার লোকেশন ডেট রেঞ্জ দেন হচ্ছে তুমি এই জায়গাটা ডাটাকে দেখাবা দেন হচ্ছে ওকে এখন দেখেন রয়ের ইউএস তা আমরা রয় কোনটা কোনটা আছে আমরা যদি একটু মার্ক করে দেখি যে পলাশ রয়ে আছে হচ্ছে সাপোজ এইটা আছে দেন হচ্ছে এখানে এইটা আছে তার মানে চারটা আছে এখানে একটা আছে পাঁচটা এখন দেখেন রয়ের পাঁচটা বা ডাটা নিয়ে আসছে কিন্তু দুইটা তার মানে পলাশ রয়ের ইউএস এই এক দুই তিন এই তিনটা হচ্ছে ইউএস বাট এই তিনটার ভিতরে পঁয়ত্রিশশো গ্রেটার দ্যান পঁয়ত্রিশশো কোনটায় আছে সেটা যে তিন হাজারের উপরে আছে অর্থাৎ এইটা এবং এইটা এই হচ্ছে বন্ধুরা দেখেন চমৎকার একটা জিনিস যে অ্যাডভান্স ফিল্টার দিয়ে আপনি চাইলে ডাটাটাকে এক্সট্রাক্ট করে আর জায়গায় নিয়ে আসতে পারবেন বাট এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন এই ডাটাটা যে আনবেন এই ডাটাটা কিন্তু ডায়নামিক না অর্থাৎ ডাটাটা আনার পরে যদি এখানে কোথাও চেঞ্জ হয় সাপোজ এখানে যদি আমি তিন হাজার দিয়ে দেই তাহলে কিন্তু এই ডাটাটা চেঞ্জ হবে না কারণ এটা আমরা কোনো সূত্রের মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে করি নেই কারণ এটা হচ্ছে জাস্ট ডাটা এক্সট্রাক্ট করার একটা মাধ্যম এখানে আমরা আমরা অ্যাডভান্সড ফিল্টারের মাধ্যমে ডাটাটাকে এক্সট্রাক্ট করার চেষ্টা করেছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম এই শর্ট অ্যান্ড ফিল্টারের কিছু অ্যাডভান্স লেভেলের ফি বিশেষ করে কালার আর এখানে একটু বলে রাখি বন্ধুরা চাইলে সেল কালার ফ্রন্ট কালার এগুলো আপনি পারবেন এই যে সেল কালার যদি এখানে থাকে আপনি যদি চান যে আপনি ফ্রন্ট কালার করবেন সাপোজ এখানে যদি ফ্রন্ট কালার বিভিন্নটা দেওয়া থাকতো তাহলে ফ্রন্ট কালার অনুসারে এখানে সব সাদা দেয়া আছে সাদা এই জন্য ফ্রন্ট কালার অনুসারেও কিন্তু আপনি এখানে এইটাকে শর্ট অ্যান্ড ফিল্টার করতে পারবেন এবং অ্যাডভান্স ফিল্টারের যে কাজগুলো এটা দেখালাম বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ কোনো কাজে লেগে থাকে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর যদি আপনার কোনো মতামত থেকে থাকে অ্যাডভান্স ফিল্টারের আরও যদি কোনো স্পেশাল ফাংশন আপনার জানা থাকে প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানান আমরাও একসাথে চেষ্টা করব সবাই শেখার জন্য বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আবদুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ